হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে মাকাউটের তরফ থেকে মাকাউটের যে অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের অড সেমিস্টার এক্সাম রিলেটেড অর্থাৎ এক্সাম ডেট এবং এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে আজকেই। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সেই নোটিশ সংক্রান্ত বলবো এবং তোমাদের মার্চের ঠিক কোন ডেটে এক্সাম হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো এখানে তোমাদের মাকাউটের যে অফিসিয়াল ওয়েবসাইট, একটা নতুন নোটিশ তোমরা এখানে দেখতে পাবে যে নোটিশ অন ফর্ম ফিল আপ ফর রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্টস। এই যে নোটিশটা দেওয়া হয়েছে সমস্ত রেগুলার এবং ব্যাকলগ স্টুডেন্টদের জন্য, যে নোটিশটা আজকের ডেটে কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নোটিশে তোমাদের যে অড সেমিস্টারের যে এক্সাম ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ রিলেটেড ইনফরমেশন এবং তোমাদের মার্চে এক্সাম হবে, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, তো সেই এক্সাম তোমাদের কবে হবে, মার্চের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, ফিস সাবমিশনের লাস্ট ডেট কবে, এই সংক্রান্ত আপডেট রয়েছে আজকের এই ভিডিওটাতে এবং এই নোটিশটাতে বলতে পারো। তো দেখো এই নোটিশটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে নোটিশটাকে দেখে নিতে পারো। তো এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো তোমাদের বলা রয়েছে আজকের এই নোটিশটিতে, যেখানে বলা রয়েছে যে 27 ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে, মাকআউট এক্সাম ডট নেট এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের মেম্বার্স এরিয়াতে গিয়ে যে স্টুডেন্ট লগ ইন, সেই স্টুডেন্ট লগ ইনে যাওয়ার পর তোমাদের কাছে সেই ফর্মটা অ্যাভেলেবল হবে, তারপর তোমরা সেই ফর্মটাকে ফিল আপ করবে। ফর্মটাকে ফিল আপ করার পর তোমরা সাবমিশন করবে, যদি কোনো ক্যান্ডিডেটের ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ফর্ম সাবমিশন করতে না পারো সেক্ষেত্রে তোমার রেসপেক্টিভ কলেজ সেই যে দায়িত্বটা পালন করে দেবে। তার পরবর্তী থাকছে তোমাদের ভেরিফিকেশন, যেটা তোমাদের কলেজ করবে, কলেজ পোর্টাল থেকে তোমাদেরকে ভেরিফাই করে দেওয়া হবে এবং তোমাদেরকে ফিস সাবমিট করতে হবে। যে সমস্ত কলেজের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় এক্সাম ফি নিয়ে নেওয়া হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কোনো চিন্তার কারণ নেই, আর যাদের এক্সাম ফি আলাদা করে নেওয়া হয়নি, আলাদা করে যাদের নেওয়া হয় অর্থাৎ এখন যাদের এক্সাম ফি দিতে হবে, তো তোমাদেরকে সেই এক্সাম ফিটা সাবমিট করতে হবে। তুমি সেটা অনলাইনেও সাবমিট করে দিতে পারো বা তুমি কলেজে গিয়ে সেটা সাবমিট করতে পারো, এই ব্যাপারে তোমাদেরকে তোমাদের যে কলেজ সেই কলেজ কিন্তু গাইড করে দেবে। এর পরবর্তী দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটগুলো থাকছে, যে 27 তারিখ থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং মার্চের 2 তারিখ পর্যন্ত তোমাদের স্টুডেন্টরা তোমরা সাবমিট করতে পারবে ফর্মটাকে। মার্চের 3 তারিখে কনফার্মেশন এবং ভেরিফিকেশন বাই দ্য কলেজ ফর এলিজিবিলিটি অফ দ্য স্টুডেন্ট, তোমাদের কলেজ কনফার্মেশনের লাস্ট ডেট। 1 থেকে 4 তারিখের মধ্যে ফিস সাবমিশন করতে হবে, 5 থেকে 6 তারিখের মধ্যে ফিস অনলাইন বাই দ্য কলেজ, কলেজের তোমার কলেজ ফিস সাবমিট করতে পারবে 5 থেকে 6 মার্চের মধ্যে। এর পরবর্তী তোমাদের অ্যাডমিট ইস্যু করা হবে, মোটামুটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 10 তারিখে মার্চের। এবং তোমাদের যে এক্সাম, দেখো এই ডেটটা নিয়ে অনেকেই চিন্তায় ছিল যে এক্সাম কবে হবে, 12 থেকে 26 মার্চের মধ্যে তোমাদের যে থিওরি এক্সামিনেশন সেই এক্সামিনেশন হবে। এবং তোমাদের এক্সাম ফি যেটা এর আগে যেমনটা লাগতো, রেগুলার ক্যান্ডিডেটদের জন্য 1200 টাকা, ব্যাক পেপারসের জন্য 1000 টাকা এক্সাম ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার তোমাদের এক্সাম কেমন হবে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মোস্ট প্রবাবলি তোমাদের এক্সাম এমসিকিউ টাইপের হবে, যেখানে 1 নাম্বার এবং 2 নাম্বারের এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের থাকবে। ঠিক মোড কেমন হবে, খুব তাড়াতাড়ি তোমাদের মাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেট পেয়ে যাবে এবং আমার চ্যানেল থেকেও আপডেট পেয়ে যাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ইউর ফিউচার রেফারেন্স। তো আজকের জন্য এই ইনফরমেশনটাই তোমাদের জন্য ছিল, আশা করছি ইনফরমেশনটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের কলেজ গ্রুপে, যাতে করে প্রত্যেককে ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। তো ভিডিওটাকে লেন্দি করছি না, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।